হিসেবে বলছি না, আপনাদের একটা মানুষের পাশে যেতে হবে। আপনারা যারা আমার আপনারা দেখছেন বাংলার মমতা কর্মসূচি, মাননীয় রুকমানুর রহমান সাহেব এখন বক্তব্য রাখছেন, আপনারা শুনতে থাকুন রুকমানুর রহমান সাহেবের বক্তব্য। এবং সেই হিসেবে আমাদের দল কিছু কর্মসূচি দিয়েছেন আমাদেরকে, আমি ছোট্ট ছোট্ট করে বলবো, আপনার কর্মসূচি আপনারা নিশ্চয়ই করবেন, রাত্রি গিয়ে ভালো করে করবেন, সেই হিসেবে কিন্তু আমরা এগোবো। আজকে অলরেডি দুটো কর্ম, আজকে আজকে কমপ্লিট হলো দুটো কর্ম, 2 মার্চ সেটা সারা বাংলায় উদ্বোধন হয়েছিল, শুভ সূচনা হয়েছিল। আজকে চাপড়া ব্লকে আমাদের শুভ সূচনা হয়েছে এই তৃণমূল কর্মী সম্মেলন হিসেবে, আমি ছোট করেই বলছি। এরপর আপনারা জানেন ভালো করে যে আমাদের এর মধ্যে আমাদের দুটো কর্মসূচি আরো পালন করব, সেটা হলো আমরা অনেককেই আমি দেখেছি কারণ তাদের ছাড়া তৃণমূল পার্টি হয় না, সম্পূর্ণ হয় না। যেরকম আপনি যদি কোনো বিয়ে অনুষ্ঠান করছেন, আপনি যদি কোনো বাড়ির পর্ব করছেন, অনুষ্ঠান করছেন, আপনার পরিবারে যদি সেই বুড়ো মানুষটা দ্বিতীয় পর্বে আমাদের কর্মসূচি আছে, লক্ষ্য থাকবে প্রত্যেক দিন 3টে গ্রাম করে যেন আমরা মানুষ 3টে গ্রাম চাপড়ায় প্রায় 45-50 গ্রাম আছে, আমরা এই 15 দিনে আমরা একটা লক্ষ্য নিয়েছি এই 3টে গ্রাম করে আমরা প্রতিদিন আমরা অঞ্চলে অঞ্চলে যাব, মানুষের সঙ্গে দেখা করব, কেউ যদি ভুল করে থাকেন, কেউ যদি বসে বসে আছে, রাগে বসে আছে, হাত জোর করে তাদের বুকে হাতেন আপনারা, আমাদের লক্ষ্যটা এই যে আজকে যারা এই মিটিংয়ে উপস্থিত হননি, আজকে যারা এই মিটিংয়ে ইচ্ছাকৃত ভাবে আসেননি, আমি তাদেরকে বলবো আপনারা বাড়িতে বসে থাকবেন না, কেন এখানে যদি কোনো সিপিএম বিধায়ক হয় তাহলে কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না, আপনার থেকে আপনাকে বাড়ি থেকে টেনে নিয়ে আসবে। আপনারা এটা ভাবেন না যে আমরা এইভাবে ডিভাইডেড হয়ে যদি চলি তাহলে আমাদের সবার কল্যাণ, কারণ কল্যাণ হবে না। এবং আর একটা কথা বলি, মমতা ব্যানার্জির উপরে কারণ আমি না থাকলেও চলবে, আপনি না থাকলেও চলবে, মমতা ব্যানার্জির উপরে ক্ষোভ আছে আমার এবং আপনার মতো কর্মী বা নেতাদের, মানুষের ক্ষোভ আছে মমতা ব্যানার্জির উপর। আপনারা দেখে নিয়েছেন আমরা যে পঞ্চায়েত করেছিলাম এই বিগত পঞ্চায়েতে, আমার চাপড়ায় যে ভুলটা করেছি বারবার আমি আঁকো যে ভুলটা আমরা আপনাকে দেখছি, আপনি ভুলে যাবেন না ওই চিহ্নর জন্যই কিন্তু আপনি সবকিছু। আজকে আমরা বলছিলাম যে বঙ্গধ্বনি যাত্রার পরে আমরা 14 এপ্রিল থেকে আমি সুখদেব ভাই এবং আরো যা বিশেষ করে যেখানে যদি ভাইরা থাকে আরো 2-3টে কর্মসূচি আছে, যেটা বাংলার বার্তা সেটা 20 এপ্রিল হবে, 5ই মে এই বাংলার বার্তা, এখানে আমরা বিভিন্ন অঞ্চলে পঞ্চায়েত দপ্তরগুলোর সামনে আমরা আপনারা দেখতে পাচ্ছেন ইসলামগঞ্জ হাই মাদ্রাসা চাপড়া ব্লকে, নদিয়া জেলার চাপড়া ব্লকে বাংলার গর্ব মমতা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আজকে 7ই মার্চ হয়েছে, এবং মাননীয় রুকমানুর রহমান সাহেব যিনি এই চাপড়াতে দেখতে পাচ্ছেন উন্নয়নমূলক কর্মসূচি আমরা আপনাদের সামনে তুলে ধরি, সেগুলো দেখতে থাকুন আমাদের আমাদের লক্ষ্য আছে যে 1 লক্ষ যুব তৃণমূল কংগ্রেসের যোগদান আমরা করবো আগামী দিন, এবং এটা পার্টি ঠিক করবে, রাজ্য নেতৃত্ব ঠিক করবে, আমাদের লক্ষ্য থাকবে 1 কোটি ছেলেমেয়েরা এসছেন
যারা মেম্বার হয়েছে তাদেরকে বলবো আপনাদের একটা কর্মসূচি দেওয়া হবে, এখানে আপনারা নতুন করে সদস্য সংগ্রহ করবেন এবং এই নামগুলো আমরা রাজ্য পাঠিয়ে দেবো এবং রাজ্য একটা বড় একটা অনুষ্ঠান করে সেই 1,00,000 নতুন প্রজন্মকে আমরা আবার পার্টি জয়েন করাবো। এবং আরেকটা যেটা ভালো দিন, আপনারা জানেন ভারতের এখানে আমার বোনেরা এসছেন, বহু আপনারা সবাই জানেন এই পঞ্চায়েতেই 50% 50% সিট তাদের জন্যে, আমাদের প্রতিটি বিধানসভায় কিন্তু পার্টির প্রভাবশালী কিছু ব্যক্তি আছেন যারা প্রবীণ আছেন, প্রভাবশালী ব্যক্তি আছেন যাকে ইনফ্লুয়েন্সার বলে। শেষ 10ই মে এই যে দিদিকে এই বাংলার গর্ব মমতা, এটা শেষ পর্যায়ে 10ই মে শেষ হবে এবং আপনারা তার সাক্ষী থাকবেন। আমরা আপনাদেরকে বিভিন্ন সময় জানিয়ে দেবো কর্মসূচিগুলো। আজকের আপনারা এসছেন এই কর্মসূচিগুলোকে আপনাদেরকে তুলে ধরা আপনাদের কাছে এবং মমতা ব্যানার্জির কথা বলা, কিন্তু এর মানে এই নয় যে আমাদের যা কর্মসূচিগুলো হবে দলীয় কর্মসূচিগুলো সাহেবরা আসতে পারেননি, ভাই বোনেরা যারা আসতে পারেননি তাদেরকে আপনারা একটু জানিয়ে দেবেন, এই কাগজগুলো দিয়ে দেবেন, কারণ এই আগামী 75 দিন আমাদের কিন্তু মানুষের কাছে থাকতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে, মানুষদেরকে মমতা ব্যানার্জির উন্নয়নে কথা বলতে হবে এবং তাদেরকে বলতে হবে যে আমাদের গর্ব মমতা ব্যানার্জি। এবং আপনাদেরকে আবার আমার আন্তরিক ধন্যবাদ জানাবো, কোনো বিতর্কে যাবেন না। আজকে এই মঞ্চ থেকে আমরা যা যা বলেছি হয়তো আপনারা শুনেছেন, কিছু ক্ষোভের কথা আছে, কিছু খুশির কথা আছে, কিছু আশার কথা আছে। আমরা সবসময় কিন্তু আশা রাখবো যে আমার প্রত্যেকটি কর্মী ভাই বোন যারা হয়তো একটু অন্য লাইনে, কিছু অংশের মানুষ অসুস্থ আছেন কিন্তু তার 3% চায়নার বাইরে 3% লোক অসুস্থ আছে, হাতের আলিঙ্গন যেন না হয়। কেউ যদি অসুস্থ আছেন, কেউ যদি জ্বর, বা আমি কিন্তু সাধারণ জ্বর বলছি না, সাধারণ ঠান্ডা লেগে